নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি একটি প্রতিবেদন, যা প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র এই নাট্যপত্রিকার 17ই জুন 2021 সালের সংস্করণে প্রকাশিত হয়েছে। এই গোলমেলে পরিস্থিতিতে একটা নতুন ভাবনা বা খোঁজ করার চেষ্টা হয়েছে এই প্রতিবেদন বা প্রবন্ধে বা নিবন্ধে, যাই বলি না কেন। পরিস্থিতি গোলমেলে, সবই ক্যালেন্ডারের ওপর নির্ভরশীল, থিয়েটারও স্তব্ধ। তবে গত বছরের অভিজ্ঞতা অনুসারে থিয়েটার আবার নিজের পায়ে দাঁড়াতে পারবে প্রেক্ষাগৃহের দরজা খুললেই। কিন্তু থিয়েটার খুলে গেলেও যে সমস্যাগুলো থিয়েটারে ক্রমবর্ধমান তা নিয়ে ভাবনা তো রয়েই যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে থিয়েটারের সবচেয়ে বড় সংকটের মধ্যে এক, কমতে থাকা দর্শক সংখ্যা। প্যান্ডেমিকে আগেও এই বিষয় নিয়ে সরব হয়েছে দেশ বিদেশের বহু নাট্যদল। বাংলা থিয়েটারেও অবস্থা খানিক এমনই। গত বছর 50% প্রেক্ষাগৃহেও পূর্ণতা পাওয়া যায়নি বহু ক্ষেত্রে। কিন্তু কেন হঠাৎ দর্শক নিয়ে এমন সংকট দেখা দিচ্ছে? এর প্রতিরোধ কীভাবে হবে? কীভাবে আরও দর্শককে আকৃষ্ট করা যাবে এই শিল্পের প্রতি? অর্থনৈতিক দিক দিয়ে উপায় কী? বাজার অর্থনীতি, এই শব্দবন্ধ আমাদের খুবই চেনা। বাজার এবং অর্থনীতি, এই দুটো শব্দ পাশাপাশি বসলে এমন একটা পরিস্থিতির কথা বোঝায় যেখানে সমাজের অর্থনীতি বাজার দ্বারা চালিত। এই বাজার দ্বারা চালিত সমাজের মূল বিষয় হল চাহিদা আর যোগান। প্রত্যেক বস্তু অথবা পরিষেবার বাজারে সাম্য, দাম এবং উৎপাদন খোঁজার মূল উপাদান হলো সেই বস্তু বা পরিষেবার চাহিদা এবং যোগান। এবং যে কোনো সাধারণ পরিস্থিতিতে বাজার, চাহিদা, যোগান এসবের নিয়ন্ত্রক দাম অথবা মূল্য। থিয়েটারও সমাজের কাছে এক ধরনের পরিষেবা, তাই স্বাভাবিকভাবে এরও চাহিদা আর যোগান দুই আছে। কিন্তু সেই চাহিদা আর যোগান আমাদের কিভাবে প্রভাবিত করে, আর আমরাই বা কিভাবে তাকে প্রভাবিত করি? আমরা অর্থাৎ নাট্যকর্মীরা থাকি যোগানের দিকে। খুব প্রাথমিক অর্থনীতির দিক দিয়ে দেখলে আমাদের এই শিল্পের দাম আর আমাদের যোগান দেওয়ার মধ্যে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ শিল্পের দাম বাড়লে যোগান বাড়ে, অথবা উল্টো দিক দিয়ে দেখলে দাম কমলে যোগান কমে। এইবার যদি আমরা কেবলমাত্র বাংলা থিয়েটারের এই মুহূর্তের বাস্তব পরিস্থিতি ভেবে দেখি, বাংলায় আছে মোট 500 অথবা তারও বেশি দল। দলের সংখ্যাও বাড়ছে ক্রমাগত, সুতরাং বাড়ছে যোগান। স্বাভাবিকভাবে দাম অথবা মূল্যের সাথে যেহেতু যোগানের সম্পর্ক সমানুপাতিক, মানে সেরকমই আমরা দেখলাম একটু আগে, এটা মনে হওয়া স্বাভাবিক যে যোগান বাড়লে দাম বাড়বে। কিন্তু সেখানেই আসে চাহিদার কনসেপ্ট। সহজ ভাষায় ভেবে দেখতে গেলে, আজ যদি হঠাৎ করেই বাজারে দুধের উৎপাদন বেড়ে যায়, তাও হয়তো লোকেরা প্রয়োজনের অতিরিক্ত দুধ কিনতে চাইবে না, কারণ চাহিদাই নেই। তখন ওই বাড়তি দুধ বিক্রি করার স্বার্থে বাজারে দুধের দাম কমিয়ে দেওয়া হবে। কম দাম হলে সাধারণত মানুষের চাহিদা বাড়ে। যেরকম ডিসকাউন্ট দিলে আমরা কোনো জিনিসের প্রতি অ্যাট্রাক্টেড হই, আমরা সেটা কিনতে যাই। অ্যামাজনে ডিসকাউন্ট দিচ্ছে, ফ্লিপকার্টে ডিসকাউন্ট দিচ্ছে, আমরা কিনবো, সেরকমই একটা কনসেপ্ট এখানে বলা হচ্ছে। দাম কমালে তবেই সাম্যাবস্থায় পৌঁছাবে যোগান এবং চাহিদা। থিয়েটারের ক্ষেত্রেও যদি ভেবে দেখি, যোগান যখন ক্রমেই বাড়ছে, তখন যদি চাহিদা তেমন না বাড়ে, তাহলে নিজেদের থিয়েটারে বেশি বেশি লোককে আকর্ষণ করতে নাট্যকর্মীরা তাদের নাটকের দাম কমাবেন, অর্থাৎ টিকিটের মূল্য কমাবেন। তবে বাস্তবে এটা ঘটে না। অর্থনীতির দিকে ফিরে তাকালে যে কোনো বস্তু বা পরিষেবা দু ধরনের হয়, অপরিহার্য বা নেসেসিটি অথবা বিলাসদ্রব্য বা লাক্সারি। কোনো নির্দিষ্ট বস্তু অথবা পরিষেবা অপরিহার্য না বিলাসদ্রব্য তা বোঝার জন্য আয়ের সাথে সেই বস্তু বা পরিষেবার চাহিদার সম্পর্ক দেখতে হয়। আয়ের বদল হলেও যদি চাহিদার বদল না হয়, তাহলে সেই বস্তু বা পরিষেবা অপরিহার্য, যেমন ওষুধ। অপরদিকে আয় বদলালে যখন কোনো বস্তু বা পরিষেবার চাহিদা বদলায়, তখন তা বিলাসদ্রব্য। স্বাভাবিকভাবেই যে কোনো শিল্পের মতো আমাদের এই থিয়েটারও এক ধরনের বিলাসদ্রব্য হিসেবেই মানা হয় সমাজে। তবে থিয়েটার আর 5টা বিলাসদ্রব্যের মতো নয়। অর্থনীতিতে যে কোনো বিলাসদ্রব্য পদার্থের চরম পরিস্থিতিকে বোঝানো হয় ভেবলেন এফেক্ট নামক এক তথ্য দিয়ে। এই মুহূর্তে থিয়েটারেও প্রযোজ্য সেই ভেবলেন এফেক্ট। এই এফেক্টের অন্তর্গত একটা বস্তুর দাম যখন বাড়ে, তার চাহিদা তত বাড়ে, কারণ কনজিউমাররা ভাবে দাম যত বেশি বস্তুর মান ততটাই নিশ্চয়ই ভালো।
অর্থাৎ দামের সাথে গুণগত মানের তুলনা করা হয়। এই মুহূর্তে থিয়েটারের অবস্থা খানিকটা তেমনই, অর্থাৎ একদিকে যখন থিয়েটার এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি যেখানে যোগান চাহিদার চেয়ে অনেক বেশি, তখন প্রয়োজন টিকিটের দাম কমানো যাতে আরও বেশি লোক এই শিল্পের দিকে আবার ফিরে তাকায়। কিন্তু ওই ভেবলেন এফেক্টের অন্তর্গত টিকিটের দামে নিজেদের মান প্রকাশ করার স্বার্থে এখন কেউ নিজেদের টিকিটের দাম কমাতে চায় না। তবে চায় না বলা ভুল হবে, সমাজে যদি পাঁচজন নিজেদের দর বাড়ানোর জন্য টিকিটের দাম বেশি রাখে, তখন ছ নম্বর জন্য বাধ্য হবে নিজেকে প্রমাণ করতে এবং সবার মধ্যে টিকে যেতে, সেই দামই অনুসরণ করতে। বাংলা থিয়েটারের অর্থনীতিতে এখন প্রায় বহু সংখ্যক নাটকেই দেখা যায় 200 অথবা 300 টাকার টিকিট, 100 টিকিট থাকেও না বহু ক্ষেত্রে। অর্থাৎ সেই নাটক মানুষ একবার অথবা খুব শখ করে দুবার দেখলেও তিনবার দেখবার আগে ভাবে। আমাদের ভারতের অর্থনীতিতে দাঁড়িয়ে মাসে থিয়েটার দেখার পিছনে একজন সাধারণ মানুষ খুব বেশি হলেও 500 থেকে 700 টাকা বরাদ্দ করতে পারে। সুতরাং তার পক্ষে তাহলে মাসে 2 কি 3টে থিয়েটার দেখা সম্ভব। ইচ্ছে থাকলেও তার পক্ষে আর প্রেক্ষাগৃহে যাওয়া সম্ভব নয়, সেখানেই দর্শক কমে যাওয়ার সমস্যা সূত্রপাত। হ্যাঁ, থিয়েটারে এমনিতেই আয় কম, তাই হয়তো টিকিটের দাম বেশি রাখা প্রয়োজন। সেখানে টিকিটের দাম আরও কমলে হয়তো শো করাই অসম্ভব হয়ে পড়বে। কিন্তু ঠিক এই কারণেই এই ভাবনা শুধুমাত্র নাট্যকর্মীদের জন্য নয়, নাট্যজগতের নিয়ন্ত্রকদেরও ভাবতে হবে। আর যদি হলের ভাড়া না কমে, তাহলে নাট্যদল চাইলেও টিকিটের দাম কমাতে পারবে না। থিয়েটার এমনই এক শিল্প যেখানে দিনের শেষে খরচ বাদ দিয়ে যা আয় নাট্যদলের কাছে থাকে, তা দিয়ে দলের সবার পেটও ভরে না। সেখানে টিকিটের দাম কমানো একটা বাজে পরিকল্পনা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দর্শক সংখ্যা কমছে প্রতিনিয়ত এবং অর্থনীতির এমন অবস্থা যে মানুষ রোজ আরও বেশি বেশি করে প্রয়োজনকে কেন্দ্র করে বাঁচছে, সেখানে থিয়েটারের চাহিদা বাড়ানোর ওই একটাই উপায়। না হলে হয়তো একটা সময় নাট্যকর্মীরাই কেবল নাট্যকর্মীদের দর্শক হিসেবে রয়ে যাবে, যদিও অর্থের অভাব তাদেরও। বাস্তবে দর্শকদের নাটক দেখার সিদ্ধান্ত বহু ফ্যাক্টরের ওপর নির্ভরশীল, যেমন নাটকে কে বা কারা অভিনয় করছেন, নির্দেশক কে, টেকনিক্যাল দিকে কে আছে, এসব ভাবনা তো থেকেই যায়। মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে নাটকের মান বিচার করলে অনেকেই বেশি টাকা দিতে রাজি হয়ে যায়। আবার যদি অন্যদিকে পরিচিত নাট্যকার অথবা পরিচিত নাটকের জন্য কারো কাছে রিকোয়েস্ট আসে বা অনুরোধ আসে, তখনও এমন পক্ষপাতিত্ব দেখা যায়। কিন্তু দর্শকের সেই প্রবণতা তো নাট্যজগতে বৈষম্য বাড়ায়, তাতে বরং ভেবলেন এফেক্টকে পুষ্টি দেওয়া হয়। তবে থিয়েটারের চাহিদা বাড়বার অন্য উপায় নেই তা নয়, চাহিদা এবং যোগানের সমন্বয়ে তৈরি হয় সাম্যাবস্থা। চাহিদা যখন কম আর যোগান যখন বেশি, তখন চাহিদা না বাড়াতে পারলে যোগান কমানোও একটা উপায়। তবে যোগান কমানো মানে কম থিয়েটার, কম নাট্যদল। শিল্পীরা তো পিছতে শেখেনি, তারা প্রয়োজনে কষ্ট করে ধাক্কা খেয়েও এগিয়ে যেতে শিখেছে। তাই বোধহয় একমাত্র উপায় থিয়েটারের চাহিদা বাড়ানো। টিকিটের দাম কমানো বাদেও চাহিদা বাড়ানোর উপায় আছে আরও। চাহিদা নির্ভর করে অনেক বস্তুর উপর, যেমন দর্শকের আয়, অন্যান্য বিকল্প পরিষেবার মূল্য এবং এমনকি দর্শকদের পছন্দের উপরেও। তবে এইসবের উপর আমাদের অর্থাৎ নাট্যকর্মীদের তো নিয়ন্ত্রণ নেই, সেই কারণেই হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই মিলে এমন এক পরিকল্পনা খোঁজ করা দরকার যেখানে নিজেদের আর্থিক ক্ষতি না করে দর্শকদের আবার থিয়েটারমুখী করা যায়। বন্ধুরা, চমৎকারভাবে থিয়েটারের অর্থনীতিকে এক্সপ্লেন করেছেন অনুরূপা সেন এই নিবন্ধের মাধ্যমে, আমাদের তার প্রতি কৃতজ্ঞতা। এতটা সুন্দরভাবে অ্যানালিসিস করে থিয়েটারের অর্থনীতি সম্পর্কে আমাদের যে সচেতনতা বাড়ানো বা আমাদের পরিচিত করা তার সাথে, এই জন্যে তার প্রতি আমরা আবারও জানাই কৃতজ্ঞতা। বন্ধুরা, যদি এরকম আলোচনা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই ভিডিও পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।